গুড মর্নিং। তোমার প্রথম অভিজ্ঞতা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে হবে, তোমার তোমার স্কুলের প্রথম অভিজ্ঞতা। বাবা শুনো, গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:15। তো আমি এসেছি একটু নাম লেখাতে, মানে আমার শাশুড়ি মার জন্য চেম্বারে নাম লেখাতে। নাম লেখাতে এসে দেখি এখন দোকানে কেউ নেই, তো অপেক্ষা করছি। দেখছি খাতা পেন এখানে আছে কিন্তু মানুষ নেই, যিনি লিখবেন তিনি নেই। একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে দেখি কখন আসে। আজ একটু দেরি হয়ে গেছে উঠতে উঠতে, আমার 4:30 ওঠার কথা ছিল, 5:00 উঠেছি। বাইরে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মানে হাত আমি হাত মোজা গ্লাভস আনতে ভুলে গেছি তাড়াতাড়ি আড়াহুড়োর মধ্যে। ঠান্ডার সময় কোনো কিছু ভুলে গেলে, মানে বিশেষ করে গাড়ি চালানোর সময় যদি গ্লাভস ভুলে যাওয়া হয়, যে কী অবস্থা হয় বুঝতে পারছি। এই হচ্ছে চারিদিকের পরিবেশ। আজকে কুয়াশা অতটা নেই, কিন্তু ঠান্ডার প্রকোপ আছে। আমাকে চেনা যাচ্ছে? আমি আমাকে নিজেই চিনতে পারছি না। যাই হোক, নাম লেখানো হলো, এবার যাবো বাড়ি। আসার সময় যা কষ্ট হয়েছে, এবার যাওয়ার সময় সে একই কষ্ট, দেখা যাক। আজকে স্কুলে যাবে তো রাঘব বাবু, আজকে প্রথম স্কুল, তাই তো? ওঠো, গুড মর্নিং, গুড মর্নিং তুরাগ বাবু, আজকে তুরাগ বাবু স্কুলে যাবে, তাই তো? ব্যাগ নিয়ে, পেন্সিল নিয়ে, রাবার নিয়ে, শার্পনার নিয়ে, তাই তো? জলের বোতল নিয়ে, বই নিয়ে, না ফোন নিয়ে নিয়ে যাওয়া হবে না, না ফোন নিয়ে নিয়ে যাওয়া হবে না। ও উঠে পড়ো, ব্রাশ করো, এখন যাবো একটু বাজারে। আর শালাবাবু শাশুড়ি মা আসবেন, কিছু স্পেশাল আয়োজন করতে হবে। দেখি আজকে ভীষণ ভিড় রাস্তায়, মানে নতুন বছরে নতুন দিন শুরু হচ্ছে, সেই কারণে। একটু রুই মাছ আনা হলো, আর একটু পাবদা মাছ আছে, আর আছে হচ্ছে শোল মাছ। দেখি কি আছে, মাছ বলে একটা শোল মাছ, একটা কই মাছ, আর একটু চিকেন। এই হচ্ছে আজকের মেনু। কই তোরা কই? এই বাবা, না ফোন খারাপ হয়ে গেছে, ফ্যামিলির ফোন। তোরা এখন কি করবে? ড্রেস পরবে। বাপরে বাপ, হ্যাঁ তুমি এখন বেরিয়ে যাবে নাকি? বাহ, তোমার প্রথম অভিজ্ঞতা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে হবে, তোমার তোমার স্কুলের প্রথম অভিজ্ঞতা, বুঝেছো? কটা বন্ধু হয়েছে, কটা বান্ধবী হয়েছে, সেগুলো বলবে কিন্তু আমাকে।
স্কুলে কি কি করালো, ম্যাডাম কি বললো, সেগুলো বলতে হবে আমাদেরকে। সব মনে করে আনবে, মনে করে আসবে। বুঝতে পেরেছো নাকি বোঝোনি? বুঝেছো? হ্যাঁ বুঝেছো। বাহ, ভেরি গুড। আবার বলে বোঝেনি। শিশু পেলে বলবা। হ্যাঁ বাবা, শিশু পেলে বলবা। কিন্তু ছবি তুলব না। কেন ছবি তুলব না? আমি চলে যাব, আমরা চলে যাব বাবা। ওই পুলিশ যে কোথা বাজে 10:30 তুমি ধরো এটা। এইটুকু হলো আমার কাজ। কেউ ওকে চিনতেই পারবে না। কি হলো, স্ট্যাচু হয়ে গেলে কেন? শীত, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। এই দেখ আমি সোয়েটার পরেছি, এই যে আমি সোয়েটার পরেছি। পরো, আমি যাবো তো, স্কুলে যাবো তো। এই হচ্ছে সোয়েটার পরার দৃশ্য। হ্যাঁ, কি অবস্থা করলো। হ্যাঁ, এত সুন্দর করে রেডি শেডি করলাম, আমি সোয়েটার পরবো না। স্ট্রবেরি দেখো, ওই সন্ধ্যা পিসিকে দেখো। যা, ভেতরে চলে যাও, ওখানে যেতে হবে তোমাকে। Thank you.
ওরা গেল স্কুলে, এবার আমার স্কুলে যাওয়ার ফলে আমার অলরেডি দেরি হয়ে গেছে আজকে। সকালে স্নান করে যেতে পারিনি, আজকে ছেলের প্রথম স্কুল ছিল, তো সেই কারণে আমি একটু এক্সাইটেড ছিলাম, তো সেই কারণে স্নান করে যেতে পারলাম না স্কুলে। তো এখন এসে স্নান করব, জলটা বসিয়ে দিয়েছি আর বুক লিস্ট দিয়ে দিয়েছে। এই হলো বুক লিস্ট। দেখুন, নার্সারিতে পড়ে তার কতগুলো বই জানেন? 9 খানা বই। একটা বাচ্চা 3 বছর বয়সে 9 খানা বই নিয়ে স্কুলে যাবে, মানে স্কুলে 9 খানা বই নিয়ে যাবে না, একটা বই নিয়ে যাবে, কিন্তু 9 খানা তো বই। এখন বাজে 6:30, পড়াতে যাবো। দিনের বেলা যেরকম ঠান্ডা ছিল তার থেকে এখন রাত্রেবেলা আরও ঠান্ডা পড়ে গেছে, স্বাভাবিক রাত্রেবেলা ঠান্ডা পড়বে। পড়িয়ে আসি, আবার দেখা হচ্ছে। আমি মেশো মেশো আমি মেশো এটা কে ও বাস হয়ে দেখছে সব ফোন নিয়ে ব্যস্ত। আচ্ছা, এখন ঘড়িতে বাজে 10:30, মামা বাড়িতে এসেছি। মামা বাড়িতে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হয়েছিল, পিকনিকের আয়োজন হয়েছে। তো কি পিকনিক? খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ভাজা পিকনিক। তো সাথে আছে আমার শালাবাবু, আমার আরেক শালাবাবু, আমার শালিকা, আচ্ছা ওদিকে মামা আছে, মামি আছে। আচ্ছা, আমার মামি আছেন, আরেকটা মামি আছেন, শাশুড়ি মা আছেন, ওনাদেরকে তো চেনেন। হাত মোজা দুটো খুলেছে, হাত থেকে খুলে নিয়ে ও সেটা পায়ে পড়েছে। প্রথমে হাতে পড়লো, হাতে পড়ে পছন্দ হলো না, বলে ওটা পায়ে পড়তে হবে। কিছুতেই আমি ঠিক করতে পারলাম না, বলে বোঝাতে পারলাম না যে ওটা হাতে না, ওটা পায়ে না, হাতে পড়তে হয়। কিছুতেই শুনলো না, কী করবো, ওরটাই মেনে নিতে হবে আর কি। দিব্যি আনন্দে আছে, দেখুন। আজকে কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগ। আজকের মতো গুড নাইট।